হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য যারা স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং তোমরা এই বছর অর্থাৎ তোমাদের তিরিশ অক্টোবর থেকে ছয় নভেম্বরের ভিতরে তোমরা স্পেশালিজিট প্রক্রিয়ায় নতুন করে ফর্ম জমা দেবে গত বছর যারা ফর্ম জমা দিয়েছিল তাদের আর নতুন করে ফর্ম জমা দিতে হবে না তবে নতুন করে যারা ফর্ম জমা দেবে তোমাদের জন্য স্পেশালি তৈরি করা এই ভিডিওটা এখানে থাকছে কোথায় জমা দেবে ফর্ম কি কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে কীভাবে ফর্ম ফিল করবে তোমাদের এ টু জেড ফুল ইনফরমেশন ভিডিওর প্রথম থেকে লাস্ট দি দেখলে তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে তোমাদের আর কোনো কনফিউশন আশা করি থাকবে না দেখো এখানে যে ফর্ম ফিল যেটা তিরিশ অক্টোবর থেকে যেটা শুরু হচ্ছে বা হবে তোমরা ফর্ম ফিল আপ আজ থেকে আমরা বলবো যেটা শুরু হচ্ছে তিরিশ অক্টোবর আজকের ডেটের থেকে তোমরা আজকের ডেটে যখন পুলিশ স্টেশনে যখন ফর্ম জমা দিতে যাবে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে তোমাদের অনেক কিছুই ডকুমেন্ট তোমাদের হাতে থাকবে না কারণ এমন কিছু ডকুমেন্ট যা হয়েছে যেটা তোমার আজ কালেক্ট করতে হবে তারপর হয়তো আজ লাস্ট আওয়ারে বা কালকের ডেট থেকে তুমি জমা দিতে হবে দেখো এখানে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে তোমরা সেটা দেখলে বুঝে যাবে যে তোমরা এখনও ফুল ডকুমেন্ট কালেক্ট করা হয়নি দেখো এখানে সবচেয়ে প্রথম তোমাকে যে যে ডকুমেন্ট নিয়ে দিতে হবে ফর্মটার সাথে তো নিতে হবে ফর্মটা কীভাবে ফিল আপ করবে আমি শেষের দিকে আসছি প্রথমে আমরা ডকুমেন্টগুলি একটু যে দেখে নিই ডকুমেন্টগুলি কিন্তু সবগুলি তোমরা আগে রেডি করে নিতে হবে তারপরে না ফর্ম ফিল আপ করে জমা দেবে নাকি ডকুমেন্টগুলির ভিতর যেমন সবচেয়ে প্রথম তোমাদের লাগবে এইচপ সার্টিফিকেট এইচপোফ সার্টিফিকেটের জন্য তুমি আধার কার্ড নিতে পারো বাস সার্টিফিকেট নিতে পারো স্কুল লিং সার্টিফিকেট নিতে পারো তিনওটা নিতে পারো বা যে কোনো একটা অ্যাটাচ করে দিলে এখানে চলবে হয়তো আধার কার্ড যেখানে এজ থাকবে ডেট অফ বার্থ থাকবে বার্থ সার্টিফিকেট বা স্কুল ডিফিং সার্টিফিকেট যেটা থাকেই সেই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে আর তোমার ন্যূনতম কোয়ালিফিকেশন তো মাধ্যমিক ফার্স্ট তোমার এখানে জানা আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট মেডিকেল অফিসার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমাদের যে সাব ডিভিশনাল যে মেডিকেল তোমাদের হসপিটাল সেখান থেকে বা তোমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল কিংবা আইজিএম বিএম জিবি বা টিএমসি থেকে তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমরা নিতে পারো সেটা দিতে হবে এরপর দেখো তিন নাম্বারে কি লাগে অ্যাটেস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট ওর অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অফ দ্য স্কুল কলেজ অ্যাজ এ প্রুফ অফ এডুকেশন কলেজ এডুকেশন কোয়ালিফিকেশানটা প্রুফ করার জন্য তোমাকে স্কুল লিভিং সার্টিফিকেট বা মার্কশিট প্রোভাইড করতে হবে স্কুল বা কলেজের মার্কশিট দেখো অ্যাটেস্টেড কপি গত বছর যারা জমা দিয়েছিল অনেকে সেলফ অ্যাটেস্টেড কপি করেই জমা দিয়েছিল সেটা রেখে দিয়েছিল ম্যাক্সিমাম পুলিশ স্টেশনে আবার তোমাকে বলে অ্যাটেস্টেড কপি আনতে অ্যাটেস্টেড কপি তো আজকে ডেটে খালি তোমাদের অনেকগুলো অফিস আজকে ডেটেই খুলেছে গভর্নমেন্ট মানে পুজোর ছুটি খাটে তো আজকের ডেটে গিয়েই তোমার অ্যাটেস্টেড কপি মানে কালেক্ট করতে হবে মানে তোমাদের অ্যাটেস্টেড করাতে হবে তোমার মার্কশিট বা ডকুমেন্টগুলো আজকে ডেটে তোমরা সব অ্যাটেস্টেড কপিগুলা মানে আগে অফিস আওয়ারে ফার্স্ট অফিস আওয়ারে করে নেবে সেকেন্ড অফিস আওয়ারে না ফার্স্ট অফিস আওয়ারে গিয়েই তোমার স্কুল লেভেল সার্টিফিকেটটা তোমার মার্কশিটটা বা তোমাদের এইস ফোর সার্টিফিকেটটা আগে অ্যাটেস্টেডটা করিয়ে নেবে পিআরটিসি তো অবশ্যই বাঞ্চনামূলক থাকবে পিআরটিসি মানে তোমার পিআরটিসি তো অবশ্যই লেখা থাকে তুমি কোন রেসিডেন্ট তোমার বাড়ি বা অ্যাড্রেসটা কোথায় পিআরটিসি অবশ্যই এখানে নিয়ে যেতে হবে আর এস সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে তুমি যদি এস হয়ে থাকো দেখো এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা এটা আজকের ডেটে খালি হসপিটালগুলি খুলেছে আজকে ডেটে গিয়েই তোমার কালেক্ট করতে হবে বা তোমার চিনা তো ডক্টর থাকলে সেখান থেকে তুমি প্রাইভেটলি কালেক্ট করে নিতে পারো এক নম্বর দুই নম্বর জিনিস যেটা অ্যাটেস্টেড কপি বলা হয়েছে অ্যাটেস্টেড কপি তো আজকের ডেটেই ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন অফিসগুলো আজকের ডেটে খুলেছে মানে আজকের ডেট থেকে অফিস শুরু হয়েছে তাই আজকের ডেটে গিয়ে তোমার অ্যাটেস্টেডটা করাতে হবে তাই তুমি তোর করে তো পুলিশ স্টেশনে গিয়ে জেলেই চলবে না তোমার সেই ডকুমেন্টগুলো আগে নিতে হবে তাই ফার্স্ট আওয়ারে আগে এগুলি কালেক্ট করার চেষ্টা করবে সেকেন্ড আওয়ারে জমা দেবে বা কালকে ডেটে বা ছয় তারিখ পর্যন্ত সময় আছে জমা দিতে হবে এরপরে আসি ফর্মটা আগে ডকুমেন্টগুলি কালেক্ট করবে এরপরে ফর্মটা আসবে ফর্মটা দেখো কি বলা আছে ফর্মটাতে বলা হয়েছে পেস্ট ইউ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে তোমার পাসপোর্ট সাইজ রিসেন্ট একটা ফটো তুলবে আর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কালো নীল সাদা এই রকম মানে সাদা কালার ব্যাকগ্রাউন্ড বা কালো কালার তোমার নীল কালার ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করবে লাল হলুদ এইরকম ব্যাকগ্রাউন্ড রাখবে না তুমি কালেক্ট করবে ফটো এটা এখানে অ্যাটাচ করে দেবে পেস্ট করে দেবে বা হঠাতে লাগিয়ে দেবে এই ফর্মটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে কালেক্ট করে নিতে পারো আইডি নাম্বার এটা অফিস বসাবে নেম অফ দ্য ফিল ইন ক্যাপিটাল লেটার চেষ্টা করবে ব্ল্যাক বল ইংক পেন মানে কালো কালার কলম দিয়ে লেখার চেষ্টা করবে নেমগুলো বা পুরো ফর্মটা নেমটা ফিল করবে ক্যাপিটাল লেটার অর্থাৎ সবগুলো বড়ো হাতের অক্ষর হবে ইংলিশ ইংরেজিতে বড়ো হাতের অক্ষর আলফাবেটগুলো যে বলা হয় ক্যাপসলক যেটা বলা হয় ক্যাপিটাল লেটার জেন্ডার তোমার মেল ফিমেল যেটা লিখে দেবে ডেট অফ বার্থ ডেটের জায়গা ডেট বসাবে তোমার জন্ম তারিখ মান্থের জায়গা মান্থ বসাবে ইয়ারের জায়গা ইয়ার বসাবে ধরো তোমার পাঁচ পাঁচ উনিশশো পঁচানব্বের জন্ম তাহলে তুমি লিখবে জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান নাইন 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 ফাইভ ফাদার নেম তোমার বাবার নাম বসাবে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার বসাতে বলো কোনো সমস্যা নেই আর স্মল লেটার যখন বসাবে প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দেবে ঠিক আছে মাদার নেমস বসাবে এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা ঠিকঠাক দেবে বা মোবাইলে কিন্তু মেসেজ কিংবা ফোন যাবে ইন্টারভিউর সময় ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়ে দেবে ইমেল আইডি যারা যারা স্মার্টফোন ইউজ করে সবাই ফোনেই কিন্তু ইমেল আইডি থাকে তুমি ইমেল আইডিটা পেবে ফোবাইলে মোবাইলের যে জিমেল জিমেলটা ক্লিক করলে তোমার মেল আইডিটা পেয়ে যাবে সেখান থেকে কপি করে পেস্ট করে দেবে শুধু এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তোমার বাসা কোথায় তুমি কোথায় থাকো বর্তমানে সেটা লিখবে পারমানেন্টলি যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় ডো লিখে দেবে বা যদি চেঞ্জ হয় কিছু সেটা লিখে দেবে ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি এস সি বা ইউ আর সেটা শুধু ক্লিক করে দেবে এখানে বক্সটার ভিতর রিলিজিয়ান তুমি হিন্দু খ্রিস্টান বুদ্ধ শিখ জৈন সেটা লিখে দেবে মেটের স্ট্যাটাস তুমি মেরিট বা আনমেরিট আনমেরিট হলে আনমেরিট রেখে দেবে এখানে আইডেন্টিফাই মার্ক যদি তোমার কোনো থাকে বা শৈলের কোনো অংশের যদি কোনো কোনো দাগ বা কিছু থাকে যেটাতে তুমি আইডেন্টিফাই করে যায় সেটা এখানে লিখে দেবে ভোটার কার্ড নাম্বার তোমার তুমি তো অবশ্যই একজন মানে দাদা তাহলে ভোটার কার্ড নাম্বার অবশ্যই থাকবে আধার কার্ড নাম্বার অবশ্যই থাকবে সেগুলো এখানে লিখে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে তোমার মাধ্যমিক ফার্স্ট হোক টুয়েলভ ফার্স্ট হোক গ্রাজুয়েশন হোক মাস্টার ডিগ্রি হোক সবগুলা কোয়ালিফিকেশন এখানে লেখে সাথে এক জেরক্স কপিগুলো কিন্তু অবশ্যই অ্যাটাচ করে দেবে তোমার জেরক্স কপিগুলো অবশ্যই অ্যাটাচ করে দেবে অ্যাটেস্টেড যেটা বলা হয় সেলফ অ্যাটেস্টেড অনেকখানে চলে যায় অনেকখানে সেলফ অ্যাটিস্ট্যান্ট না হয়ে গ্যাজেটেড অফিসের অ্যাটেস্টেড বলা হয় তখন তোমার অবশ্যই অ্যাটাস্টেডটা আগে করিয়ে নেবে নেক্সট নাম্বার সতেরো নম্বর যেটা বলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ফর আদার স্কিলস আছে এনসিসি স্পোর্টস এনসিসি সিভিল ডিফেন্স স্পোর্ট দেখো যদি কেউ এক্সট্রা কারিকুলার একটিভিটি থাকে তুমি এনসিসি করেছো বা স্পোর্টসের কোনো স্পেশাল কিছু আছে তোমার সেটা এখানে অবশ্যই অ্যাটাচ করে দেবে অবশ্যই জেরস্কোপিও কিন্তু সাথে কিন্তু দিয়ে দেবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা কিন্তু হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার ক্ষেত্রে খুব একটা খুব একটা খুব নেসেসারি তাদের কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হয় এক্সট্রা কারিকুলার এক্টিভিটি স্পোর্টসে বা এনসিসি তোমার ভালো যদি হয়ে থাকো ঠিক আছে নেক্সট যেটা তোমার ডিক্লারেশনটা এখানে যা ঠিক আছে ডেট প্লেসটা তোমার যে পুলিশ স্টেশনে করবে সেই পুলিশ স্টেশনের প্লেসটা লিখে দেবে সিগনেচার দিয়ে দেবে মানে এটা হলো অ্যাটো জ্যাট ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা বলে দিলাম ফর্ম ফিল আপটা ধীরে সুস্থে বাড়িতে বসেই করার চেষ্টা করবে যাতে কোনো রকম ভুল না হয় আর ফর্ম যখন তুমি দোকান থেকে বা আমাদের যে ডিসক্রিপশন সেখান থেকে ডাউনলোড করে নেবে না দুই তিন কপি ফর্ম নিয়ে নেবে যাতে ভুল হলে যাতে আটটাতে তোমরা লিখতে পারো ইমার্জেন্সি সময় কোনো ভুল হলো আবার ফর্ম কোথায় থেকে দূরে গিয়ে কালেক্ট করবে ঠিক আছে না আর সাথে ফর্ম ফিল আপটা আলাদা করে রেখে দিলে বাড়িতে বসে ঠান্ডা মতো ফর্ম ফিল আপটা করলে এখানে দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আজই নিয়ে নাও সাবডিভিশনাল অফিস বা তোমাদের বিএমআইজিএম বা তোমাদের যে ডিস্ট্রিক্ট বা সাব যে হসপিটাল সেখান থেকে নিয়ে নাও তাছাড়া তোমাদের প্রাইভেট সেক্টর প্রাইভেট যে তোমাদের হস চেম্বারে যে ডক্টরটা বসে সেখানেও নিতে পারবে অবশ্যই মেডিকেল অফিসার হতে হবে ঠিক আছে তোমাদের সেটার্সটা তো অবস্থা থেকে করে নাও বা পিআরটি সেটা নিয়ে নাও এসসিএসটি সার্টিফিকেটটা নিয়ে নাও সবগুলি জেরেক্স করে ওই ফর্মটা ফিল আপ করে তোমার যে লোকাল পুলিশ স্টেশন আছে তোমার বাড়ির তোমার যে পুলিশ স্টেশন তোমার এরিয়ার পুলিশ স্টেশন সেখানে নিয়ে জমা দিয়ে দেবে ছয় তারিখ লাশে চেষ্টা করবে আগেই জমা দিয়ে দেবে পরে কিন্তু এটা বি হয়ে যাবে কোনো বিষয় আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানানোর চেষ্টা করবে ইন ফিউচার এই রিলেটেড ভিডিও তোমরা মানে যদি ইন্টারভিউ আর চাকরি রিলেটেড ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ স্টাডিজব ত্রিপুরা ইউটিউব